আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত এসো, বসো বসো। দোস্ত ঠিক আছে দোস্ত, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচি। কে? শাকিল। আয় বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? মা, ও আমার বন্ধু, সাথীকে ও আর আমি খুঁজে বের করব। শায়না মেয়ে, লোক জানা জানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। যা করবি ভেবে চিন্তে করবি। ও আপনি চিন্তা করবেন না, এখন বলুন তো কি হয়েছে। প্রতিদিনের মতো থালা বাসন গুলো ধুলো, এক কলসি পানি নিয়ে আসলো, গোসল করে বই নিয়ে স্কুলে গেল, আর ফিরে এলো না। আমি ওর বন্ধু বান্ধবীদের কাছে, সবার কাছে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করলাম, খুঁজলাম, কোথাও পেলাম না। ওর প্রিয় বান্ধবী কে? ও তো স্কুল আর বাড়ি ছাড়া কোথাও যায় না, কারোর সাথে। এখন আর খাবো না। চলো শাকিল, আমরা বাইরে হব। চলো যাই। চলো। মাসুদ দোস্ত বললো বিভিন্ন জায়গায় খুঁজতে, অনেক জায়গায় তো খুঁজলাম কিন্তু কোথাও সাথীকে পেলাম না। এ পাড়া ও পাড়া খুঁজতে তো কোথাও বাদ দেয়নি। তাহলে কি সাথীকে খুঁজে পাবো না? অবশ্যই পাবো, আমার মনে হয় আরও একটু আমাদের খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ওই দক্ষিণ পাড়াটা খুঁজেন আর আমি উত্তর পাড়াটা খুঁজে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা পরে মাসুদের কাছে এক জায়গায় হবো। না ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দোস্ত সারা দিন সাথীকে খুঁজলাম, কোথাও পেলাম না। আমিও তো খুঁজলাম, কোথাও পেলাম না। শাওন? শাওনকেও পাচ্ছি না।
মানে বলছিলাম, বাড়িতে দেখে তোমাকে বিয়ে করবো, তারপর তোমাকে দেখে শহরে গিয়ে একটা চাকরি দেবো। এরপর যদি আমার পিতামাতা মেনে না নেয় তাহলে আমরা আলাদা থাকবো। এখন আমরা কারোর অভিভাবককে জানাবো, তুমি এসএসসি পাস করো আর আমি একটা চাকরি পাই, তারপর আমরা সবাইকে জানাবো। তাহলে পরীক্ষা পাশের পর না হয় হবে? না, আমি তোমাকে রেখে চলে গেলে তোমার যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমি বাঁচবো না, সত্যি আমি আত্মহত্যা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই নাও রুমালটা। আমি রুমালটা নিতেই জ্ঞান হারিয়ে ফেলি, তারপর আর কিচ্ছু জানি না। এরপর ওই ছেলেটা একে ভোগ করে এক দালালের কাছে বিক্রি করে দেয়। ওই দালাল একে ভারতে পাচার করার সময় আমরা একে উদ্ধার করি, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই দালালটাকে ধরতে পারিনি। ভাইয়া আমার এখন কি হবে? কেঁদো না বোন, এ কথা তুমি কাউকে বলো না। তুমি বলবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এসএসসি পাস করবে, তারপর চাকরি করবে, তারপর আমি নিজেই তোমাকে বিয়ে দেবো। বাড়িতে গেলে তো সবাই বকবে। তোমার বাড়িতে যা বলার আমি বলবো, আমি তোমাকে যা বলি তাই করবে। আচ্ছা ভাইয়া। পরিচালক, আর বলা লাগবে না, আমরা সবাই গোপন রাখবো, সাথে স্বাভাবিক জীবনের জন্য এটা আমরা অবশ্যই করব।
চলে যাও। আচ্ছা ঠিক আছে। বলো তোমার খবর কি? ও দুলা ভাই, শাকিলকে তো আর আব্বু আসতেই দেয়নি। ঠিক করেছে, শাকিল কিন্তু তোমাকে ভালোবাসে না। ওর নজর, ওর নজর শুধু ওই শ্বশুরের সম্পত্তি, 50 বিঘা জমি, 2 বিঘা ভিটা বাড়ি, ওর নজর তো শুধু সেই দিকে। আমি বুঝতেই পারছি না যে কি করব। দাও দাও, ভালো করে পেছলে গিয়ে দাও। তুমি হচ্ছ এ বাড়ির ছোট মেয়ে, তুমি যদি বিয়ে করে তোমার ওই আপার মতো এই শ্বশুর বাড়িতে থাকো, তাতে কি মানাবে? আমি তো তোমার নির্দেশ মতোই কাজ করছি, শাকিলকে আমি আর পাত্তাই দেই। তাই নাকি? বেশ বেশ, এভাবেই চালিয়ে যাও। আমি আসি, আমার আবার একটু মাঠে যেতে হবে, ওই ধানগুলো তো আমাকেই দেখতে হবে। আমার যে ওই 2 বস্তা ধান চুরি করতে হবে, তা না করতে পারলে আমার তো হাত খরচ বেরোবে না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো, তুমি আসলেই কিন্তু খেতে বসবো। ঠিক আছে শালিকা, ঠিক আছে, তা কি আর বলতে, চলি। আমরা একটা বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়েছি।
আছেন? তা কোনো মনের মানুষ আছে নাকি? না, আপনার নাই? এই অভাগাকে কে ভালোবাসবে? অভাগা বলছেন কেন? খুব স্মার্ট, আপনিও দেখতে খুব সুন্দরী। তা আমরা আপনি থেকে তুমিতে যেতে পারি না? জি। আমার বাড়িটা নিরিবিলি আছে, তাহলে ওখানে? ঠিক আছে, কথা শেষ হলো? দেখো, ওদের বাড়ির সবাই রাজি না হলে জায়গা তোমাকে বিয়ে করতে পারবে। তাহলে এখন উপায় কি? সবাইকে রাজি করাতে হবে, এজন্য এখন ওর বড় বোনের বাড়িতে যেতে হবে। ওদের বাড়ি চেনো? চিনি। তাহলে বাজার থেকে একটু মিষ্টি কিনে চলো যাই। এখনই যাবে? হ্যাঁ, এখনই চলো। চলো। এসেছি জায়গার বিয়ের প্রস্তাব নিয়ে। কার সাথে? ছেলে কি করে? দেখেন, ছেলে কিন্তু আপনার চেনা, আপনার সামনেই বসে আছে। মাস্টার? হ্যাঁ, মাস্টার। তা বাড়িতে বললে হতো? হতো, আপনার সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। আমার সহযোগিতা কিভাবে? জায়গা রাজি? হ্যাঁ রাজি, তবে সবাইকে রাজি করিয়ে তাই বিয়ে করতে চাই। তা আমাকে কি করতে হবে? যেভাবেই হোক সবাইকে রাজি করার পরিবেশ আপনাকেই করতে হবে। আমি কি পারবো? আমরা প্রস্তাব নিয়ে সোমবার সন্ধ্যায় আপনাদের বাড়িতে যাব, ওখানেই সব ঠিক হবে। মাস্টার তো ভালো, তাহলে আমি রবিবারে বাপের বাড়ি যাব। তবে আমার সাথে যে কথা হয়েছে সেটা কিন্তু বলা যাবে। আমি কিন্তু ওদের হয়ে কথা বলে তোমাদের দিকে আসবো। ঠিক আছে, তাই হবে। তবে আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। তাহলে এখন চলি আপনার।